মায়ের গুলিতে ঝাঁঝরা মেয়ে ধর্ষক খুনি, আরজিকর কাণ্ডের ঘটনায় ফিরে এলো জার্মানির অ্যানার স্মৃতি। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ, প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও চলছে প্রতিবাদ মিছিল। এসবের মাঝে ফের আরও একবার জার্মানির 7 বছরের অ্যানার স্মৃতি নাড়া দিয়ে উঠেছে। মেয়ের ধর্ষককে গুলিতে ঝাঁঝরা করেছিলেন মা, মেয়েকে বিচার দিতে হাতে বন্দুক তুলে নিয়েছিলেন। তিলোত্তমা কাণ্ডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যানা। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রতিবাদে সামিল হয়েছেন প্রবাসীরা। তিলোত্তমা কাণ্ডে ফের একবার স্মৃতিচারণ জার্মানির অ্যানার। তবে জার্মানির অ্যানার এই লোমহর্ষক কাহিনী জানতে আপনাকে পিছিয়ে যেতে হবে 44 বছর আগে, সালটা 1980। জানা যায় পশ্চিম জার্মানির শহর সার্চস্টেডে পরিবারের সাথে থাকত 7 বছরের অ্যানা বাখমায়ার। একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় থানায়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মেলে অ্যানার মৃতদেহ। এরপর পুলিশ অ্যানার মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। ময়নাতদন্তের পর পুলিশ জানায় ধর্ষণ করে খুন করা হয়েছে অ্যানাকে। ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ক্লাউস গ্রাবিসকোকে। তদন্ত সূত্রে জানা যায় আগেও একাধিকবার শিশুদের ওপর যৌন নির্যাতন করেছে অভিযুক্ত। তবে কিনা সব শেষে পেশায় কষায় ক্লাউসকে ধরিয়ে দেন তারই স্ত্রী। চাপে পড়ে অ্যানাকে কয়েক ঘন্টা ধরে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এখানেই শেষ নয়, পরবর্তীতে যখন এই অভিযুক্তকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেই সময় আদালতে শয়ে শয়ে লোকের সামনে নির্যাতিতার মা অর্থাৎ অ্যানার মা শিশুকন্যার ধর্ষক ও খুনিকে আদালতে দাঁড়িয়ে গুলিতে ঝাঁঝরা করে দেন। পরিকল্পনা মাফিক এই খুনের দায়ে 6 বছরের জেল হয় মারিয়ানার। ছাড়া পাওয়ার কয়েক বছরের মধ্যে অবশ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মারিয়ানার। কন্যা অ্যানার পাশেই তাকে সমাধিস্থ করা হয়। আজ থেকে প্রায় 44 বছর আগে জার্মানির এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। মেয়ের ধর্ষক ও খুনিকে শাস্তি দিতে নিজের হাতে বন্দুক তুলে নিয়েছিলেন এক মা। বর্তমানে আরজিকরের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফের আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জার্মানির অ্যানার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।